আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। এখন ঢাক বাজছে, সাঁওতালি নৃত্য হচ্ছে, আমরাও একটু নেচে নিই। মায়েরা উত্তম আজকাল নাচছি, ঠিক নয়? আমরা শ্রীগুরু সংঘের মা, আমাদের সেই ভাব, আমাদের কী ভাব? সেবা ভাব, বিনম্র ভাব। আমাদের প্রয়াত বড়দা বলত, শ্রী শ্রী ঠাকুরের বাণী, আমাকে চেনো জানো বোঝো। আমরা শ্রী শ্রী ঠাকুরের এই যে বাণী, আমি তখন খুব ছোট, তখন এই বাণী ব্যাখ্যা করতে গিয়ে আমাদের প্রয়াত অমরদা বলছেন যে শ্রী শ্রী ঠাকুরকে চেনা আমাদের মতো, আমাদের মতো ক্ষুদ্র জীবের পক্ষে খুবই অসাধ্য। তবে একটা কথা বলি, যে শতগুণ মাতৃস্নেহকে এক করলে তবে গুরু স্নেহ পাওয়া যায়। এইরকমই উনি এই ব্যাখ্যা দিতে গিয়ে একটি ঘটনা উত্থাপন করেছিলেন। আশ্রমে বসে উনি এই বক্তব্য রাখেন, তখন আমি খুব ছোট। তিনি বললেন যে ঠাকুর তখন স্থূলদেহে বর্ধমানে অবস্থান করছেন। দিনটি ছিল গুরু পূর্ণিমা। সেদিন শ্রী শ্রী ঠাকুর সব ভক্ত শিষ্যদের নিয়ে গুরু পূর্ণিমার পুজো হবে। এরই মধ্যে শ্রী শ্রী ঠাকুরের একনিষ্ঠ এক শিষ্য গুরু পুজোর দিন সকালবেলা, পূর্ণিমার দিন সকালবেলা স্নান আদি প্রাতক্রিয়া সমস্ত সেরে একটু প্রাতঃভ্রমণে বেরিয়েছেন। রাস্তায় যেতে যেতে একটি মিষ্টির দোকানের সামনে উনি দাঁড়িয়ে পড়েছেন। দাঁড়িয়ে পড়ে একটি বর্ধমানের মিষ্টি তো খুব প্রসিদ্ধ, যে আমাদের ক্যামেরাম্যান আছে উনি বর্ধমান থেকে বিলং করে, তো উনি জানেন। তো খুব বড় বড় রসগোল্লা দেখে উনি খুব, ওনার আকর্ষণ হয় যে রসগোল্লাটা আমি খাবো, আমি সেবা করব। কিন্তু তৎক্ষণাৎ গুরুগত প্রান্ত, উনি ভাবছেন যে আজ তো গুরু পূর্ণিমা, শ্রী শ্রী ঠাকুরের চরণে অঞ্জলি না দিয়ে আমি ওই মিষ্টিটি গ্রহণ করতে পারবো না। এই ভেবে উনি ঘুরতে ঘুরতে আবার পুনরায় আশ্রমে গেলেন। আশ্রমে পূজা অর্চনা শুরু হলো। পূজা শেষে, তখন তো মুষ্টিমেয় খুব এত আমাদের কলরব এত বৃদ্ধি হয়নি, তো ঠাকুর ওনাকে ডাকলেন, বলছে শোনো, ঠাকুর ঘরের পেছনে একটি বাটিতে তোমার জন্য প্রসাদ রাখা আছে, তুমি গিয়ে সেই প্রসাদটি গ্রহণ করো। ওই দাদা বর্ধমানে ঠাকুর ঘরের পেছনে একটি ঘরে গিয়ে ওই বাটিটি খুললেন, গুরুবাক্য, ওনার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, গুরুদেব প্রসাদ নিতে বলেছেন। উনি এই বাটিটি খুললেন, খুলে দেখলেন ঠিক একই আকারের একটি রসগোল্লা ওনার জন্য রেখেছেন স্বয়ং ভগবান। তাই অমরদা বলছিলেন যে শতগুণ মাতৃস্নেহ এক করলে গুরু স্নেহ পাওয়া যায়। তো এই গুরু স্নেহ আমরা সকলেই পেয়েছি, তাই শ্রী শ্রী ঠাকুরকে চেনার জন্য, জানার জন্য, এইভাবে ঠাকুরকে চিনতে হবে। ঠাকুর আমাদের জন্য কি ভাবছেন, আমাদের জন্য কি করছেন। আজকে এখন বাজে 3:15, এত পর্যন্ত যে আলোচনা, যে সঙ্গীত, আমরা যদি মন একদম একাগ্র করে ঠাকুরের কথা শ্রবণ করি, সঙ্গীতের মাধ্যমে গুরুদেবকে আমরা অনুভব করার চেষ্টা করি, তাহলেই কিন্তু গুরুকে চেনা যায়। কারণ শ্রী শ্রী ঠাকুর তারপরেই বলছেন আমাকে জানো, জানার জন্য এই প্ল্যাটফর্ম মাতৃসংঘ উনি আমাদের দিলেন। মাতৃসংঘে বিস্তারিত আলোচনা আমাদের টুলটুল দি করলেন, আমরা কিভাবে যাব, না হলে তো যাওয়া আসাই, কল্পনা দিয়ে বললেন যে যাওয়া আসাই আমাদের তাহলে সার হবে। আমাদের ঠাকুরের সঙ্গে 3 ঘন্টা তো মা, এত কৃচ্ছ সাধন, আমার মনে হয় না কোনো সংস্থানে, আমি কাউকে ছোট করছি না, কোনো সংস্থানে এত ছোট সাধন ভজনের ব্যবস্থা এবং এত দ্রুত শাশ্বত রাজ্যে পৌঁছানোর ব্যবস্থা কেউ করেছে।
কারণ ঠাকুর বলছেন তোমার সমস্ত ভার আমি গ্রহণ করব, তুমি সপ্তাহে বা পক্ষান্তে 3 ঘন্টা সময় মতো সঙ্গে আসবে, এসে মনোনিবেশ করবে সঙ্গের বিভিন্ন পাঠ পুস্তকাদি আধ্যাত্মিক আলোচনা ইত্যাদি 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 হরিনাম দিয়ে শেষ করে তারপরে তুমি গৃহে ফিরে যাবে, তোমার গৃহটি হবে আদর্শ গৃহ যদি তুমি ঠিকভাবে করতে পারো। এইভাবে যদি আমরা পর্যায়ক্রমে আমরা যেভাবে আমাদের সঙ্গ যেভাবে চলা উচিত সেভাবে যদি আমরা করি, মনটাকে ঠাকুরের সাথে ঠিকভাবে কানেক্ট করে করতে পারি, তাহলে মনে হয় ঠাকুরকে জানা যাবে। আর ঠাকুর তো নববিধানের প্রথমেই বলছেন যে শ্রীগুরুর সঙ্ঘ আমার প্রাণ। ঠাকুর চাইছেন না আমাকে বড় বড় মালা দাও, আমাকে মিষ্টি দাও, আমাকে ফল দাও। ঠাকুর কী চাইছেন? সঙ্ঘের প্রতি আমাদের আনুগত্য। কীভাবে আনুগত্য? আস্তে আস্তে আমাদের আনুগত্য বৃদ্ধি পাবে। আমরা ঠিকভাবে যদি পবিত্রভাবে শুদ্ধ মন নিয়ে যদি আমরা সঙ্গে উপস্থিত হই, যে ঠাকুরের কথা শ্রবণ করব, দুটো কান বলে একটা দিয়ে শ্রবণ করব, একটা দিয়ে বার করে দেব সেটি নয়, শ্রবণ করব হৃদয়ে রেখেছেন, হৃদয়ঙ্গম করব কথাগুলোকে, বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে ভাবব আজকে সঙ্গে কি হলো, পরবর্তী সঙ্গে কী হবে, কীভাবে যাব, এই চিন্তা করব। শ্রী ঠাকুর পাশাপাশি একটি বাণীতে বলছেন একটি সঙ্গ করবা আরেকটি সঙ্গের চিন্তা করবা, তাতে তোমার সংসারের আদি ব্যাধি সব দূর হবে। তা ঠাকুর আমাদের ঠাকুর সব ব্যবস্থা করে দিলেন, জানেন আমাদের লাইফস্টাইল এত দ্রুত হবে, তাই ঠাকুর রবিবার বা যে কোনো ছুটির দিন সঙ্গ করতে বললেন। যে অঞ্চলে যেরকম সুবিধা সঙ্ঘ করে আমাদের মাথায় সবসময় ঠাকুর আশীর্বাদ কিন্তু প্রদান করছেন অনবরত, তার করুণা তার আশীর্বাদ সবসময় বর্ষিত হচ্ছে, কিন্তু আমরা কতটা নিতে পারছি, তাই ঠাকুর বললেন আমি আমার সময় মতো সঙ্গে যাব, আমার সাধ্য মতো তোমাকে আশীর্বাদ করে আসব। পরম ব্রহ্ম ভগবান, পূর্ণ ব্রহ্ম ভগবান, তিনি বলছেন আমার সাধ্য মতো, ওনার কথা বলছেন না, আমাদের ভাবের কথা বলছেন। আমাদের ভাব যদি স্বচ্ছ হয়, পাত্রটি যদি স্বচ্ছ হয়, তাহলে কৃপা অনবরত পড়তে থাকবে। তখন উপলব্ধি করতে পারবেন যে জীবনের সমস্ত বিপদে ঠাকুর যেন আমাদের ঘিরে রেখেছেন। একটি এই কিছুদিন আগেই রাজস্থানে একটি ঘটনা, মানে সে তারা গোবিন্দ ভক্ত, সে ঘটনাটা উত্থাপন করার আগে আমাদের নিপেন দার কথা, নিপেন ব্রহ্মচারীর কথা বলি। উনি ঠাকুরের এত একনিষ্ঠ ভক্ত ছিলেন, উনি নৌকা করে ঠাকুর ওনাকে ছেড়ে থাকতে পারতেন না। উনি যখন 3 দিনের জন্য কোথাও যাওয়ার জন্য ঠাকুরকে বললেন, ঠাকুর তখন বাংলাদেশে, ঠাকুর বলছে বেশি থাকবা না কিন্তু তাড়াতাড়ি চলে আসবা। তখন নিপেনদা যখন যাবে তখন ঠাকুর বলল, ও নিপেন ঘাটে কিন্তু তুমি নৌকা পাবা না, দেখবা একখানা ভাঙা নৌকা পাবা, সেই নৌকায় কইরা তুমি যাবা। তখন সত্যি উনি ঘাটে গিয়ে দাঁড়িয়ে দেখছেন কোনো নৌকা নেই, গুরুদেবের কথা মতো একটি ভাঙা নৌকা আসছে সাগরে। ওই ভাঙা নৌকায় উনি উঠলেন, মাঝি ভাই বললেন হ্যাঁ চলুন নিয়ে যাব। যেতে যেতে প্রবল বর্ষণ, প্রবল বৃষ্টি, কিন্তু নিপেনদা বসে আছেন এবং ঠাকুর তো সর্বদা আমাদের সঙ্গে থাকেন, একনিষ্ঠ ভক্তের সঙ্গে ঠাকুর সর্বদা থাকেন। নিপেনদা শুয়ে আছেন, নিপেনদা ভাবছেন এত বৃষ্টি পড়ছে আমি ভিজছি না তো, নিপেনদা অচেতন মনে কিছু বলতেও পারছেন না, তাকিয়ে আছেন। নিপেনদা দেখছেন গুরুদেব দু হাত দিয়ে নৌকার ওপরে পুরো বডিটা ঠাকুর এইভাবে আচ্ছাদন করে রেখেছেন, ঠাকুরের পিঠের ওপর থেকে জল গড়িয়ে পড়ছে। মাঝি ভাই তো গুরুদেবকে দেখতে পাচ্ছেন না, মাঝি ভাই দেখছেন বৃষ্টি পড়ছে অথচ মাঝির ভেতরে যে রয়েছে সে ভিজছে না। তেমনি গুরুদেব আমাদের সঙ্গে সঙ্গে সর্বদা থাকেন। এই কিছুদিন আগে রাজস্থানে একটি ঘটনা, বাবা খুব গোবিন্দ ভক্ত, রোজ সকালে বিগ্রহটি পৌঁছেন দোকানে, একটি গোবিন্দ বিগ্রহ, বিগ্রহটি পৌঁছেন গোবিন্দের, তারপরে ধূপ ধুনা দেন, তারপরে উনি ব্যবসা বাণিজ্য করেন, ভালোই চলে।
এর মধ্যে ছেলেও বড় হয়েছে, ছেলেও দোকানে আসতে যেতে শুরু করেছে, ওষুধের দোকান। তখন ছেলে ভাবছে যে বাবা কি রোজ রোজ ঠাকুরের বিগ্রহ পোছায়, ও ভগবান বলে কিছু নেই, আমি যদি ভালো বিক্রি করি, ভালো কাজ, ভালো ওষুধ রাখি, লোক এমনি আসবে। তখন বাবাকে বলছে যে এ দরকার নেই। তা বাবা বলছে দেখ বাবু, এই যাকে বসিয়েছি তুই কিছু না পারিস, বিশ্বাসে পারিস অবিশ্বাসে পারিস, তুই এই বিগ্রহকে রোজ পুজবি, পরিষ্কার করবি, দোকানের সামনে গঙ্গা জল দিবি, তারপরে ধূপধুনা দিয়ে তুই শুরু করবি দোকানদার। এইভাবে ছেলেটি একদিন দোকানে বসে আছে, একটি লোক এসছে, এসে বলছে আমার মা খুব অসুস্থ, ডাক্তার একটি প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিয়েছে, এক্ষুনি এই ওষুধটা আমার দরকার, না হলে আমার মা বাঁচবে না। এই ভাবতে ভাবতে ওই লোকটি দাঁড়িয়েছে আর ও লাইট চলে গেছে, আর ছেলেটি কী করেছে, একটা ওষুধ বোতল ছিল, ভাবছে এই ওষুধই তো ছেলেটা দিয়ে দিয়েছে। একটু পরে লাইট এসছে, ছেলেটি দেখছি যে প্যাকেট থেকে ওষুধ দিয়েছে সেটি ইঁদুর মারার ওষুধ। তখন বলছি আমি কি করব। তখন বাবা তো বলে গেছিল যে যখনই বিপদে পড়বি তো এই যে রেখে গেলাম দোকানে ওনাকে স্মরণ করবি। তখন ছেলেটি স্মরণ করছে গোবিন্দকে যে আজকে আমার বাবার কথা মতো দেখব তুমি আমাকে কেমন রক্ষা করো। কিছুক্ষণ পরে লোকটি আবার দৌড়ে ছুটে এসছে, বলছে ও ভাই আমি যে ওষুধটা নিয়ে গেলাম আমি হোঁচট খেয়ে পড়ে আমার ওষুধের শিশিটা ভেঙে গেছে, তুমি আমাকে আরেকটা ওষুধ দাও। তখন ছেলেটি ভাবছে যে সত্যি যদি ভগবানকে বিশ্বাস করা যায়, ভরসা করা যায়, যে তার বাবার বিশ্বাসে, তার বাবার ভরসায় আজকে তার এই অবস্থা, আজকে সে দেখতে পারলো সে কীভাবে উদ্ধার পেলো, আজকে যদি ইঁদুর মারার ওষুধ দিয়ে দিত তার দোকানের লাইসেন্স চলে যেত, ঠিক তাহলে ওই ও ঠিক ওষুধটা দিল সে ভালো হয়ে গেল। এইভাবে আমাদের ঠাকুরকে চেনা জানা আর বোঝা, কি ঠাকুরকে কীভাবে বুঝতে হবে, ঠাকুরের ভাবটি কী ছিল, মা কলিতে কী ভাব নিয়ে এসছেন, সেবা ভাব। আমরা দেখছি আজকে সকাল থেকে সেবা ভাব, এটিও তো পূর্ণ লীলাভূমি। আমাদের আজকে পার্থসারথির সঙ্গে গুরুদেবের যে লীলা, সেই লীলাভূমি হচ্ছে এই লীলাভূমি, তাকে বুঝতে হবে। আমাদের অনবরত আমাদের সঞ্চালিকা দিদি বলছেন ঠাকুরের আরাধনা করুন, আপনাদের সমস্ত কষ্ট দুঃখ নিবারিত হবে। তাই তাকে বুঝতে হবে, ঠাকুরের ভাবটিকে ধরে রাখতে হবে। কিছুক্ষণ আগে শুনলাম ঠাকুরকে সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। আমরা হাত তুলি বটে মা, যখন হরিনাম হয়, যখন ঠাকুরের গুরু গো বলে টান হয় গানের মধ্যে, আমাদের মন প্রাণ যায়, হাত তুলি বটে। যেহেতু পাশের দিদি হাত তুলেছে, সকলে জোকার দিচ্ছে হাত তুলেছে, কেউ কেউ আনন্দে হাত তুলি, কেউ কেউ সত্যি সত্যি সারেন্ডার করে দিয়েছি, কিন্তু প্রকৃত সারেন্ডার যখনই হবে তখন কারোর দেখা দেখি না, এমনি যখন হাত উঠবে আর হরিনাম শুনে দু চোখ দিয়ে জল বেরোবে তখনই হবে ঠাকুরকে বোঝা। ঠাকুরকে বুঝতে পারলাম যে কে এসেছে এই ধরাধামে আমাদের জন্য, কে এসেছে সেটি বুঝতে পারবো। ঠাকুরের এক শিষ্য, সে ওই গয়ায় গিয়ে পিণ্ড দেওয়ার মতো ক্ষমতা নেই তার, ঠাকুর স্থূল দেহে। আমি লীলা কথাই কেন বলছি এগুলো, এই ঠাকুরের বাণীটি ব্যাখ্যা দিতে গিয়ে, কারণ এটি একটি লীলাভূমি। ওনার সেই মানে সামর্থ্য নেই, গুরুদেবকে গিয়ে বলছেন আশ্রম, নাকতলা আশ্রমে, তখন আমাদের এই সমাধি মন্দির এত বড় করে হয়নি, টুল পাতা ছিল, ওখানে বসে আছেন। তো গুরুদেব বেরিয়েছেন, বলছে বাবা আমার তো বাবাকে পিণ্ড দিতে গঙ্গায় যেতে হবে, এই গয়ায় যেতে হবে, আমি তো আমার সামর্থ্য নেই, কি করব। তখন ঠাকুর বললেন পিণ্ড দেবে, যা যা লাগে তুমি নিয়ে আসবা কালকে আশ্রমে, আমার কাছে দেবে। ঠাকুর কী করলেন, উনি পিণ্ডের সমস্ত সামগ্রী নিয়ে এসে শ্রী শ্রী ঠাকুরের চরণে একটা একটা করে দিচ্ছেন। কাকে, কার চরণে পিণ্ড দেই আমরা গয়ায় গিয়ে? বিষ্ণুর চরণে। তাই শ্রী শ্রী ঠাকুরই হচ্ছেন আমাদের স্বয়ং বিষ্ণু। আমরা প্রার্থনায়ও পড়ি যে তুমি মহেশ্বর, তুমি বিষ্ণু, তুমি ব্রহ্ম। তাই
শ্রী শ্রী ঠাকুরই হচ্ছেন আমাদের সব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাকে আমরা যখন পেয়েছি আমাদের জীবনযাত্রার মানটাকে সুন্দর করতে হবে। মায়েরা, একটি কথা আমি না বলেই না, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, তাই দেখতে পাই, খুব কষ্ট লাগে। আমরা মায়েরা ঠাকুরকে নিয়ে পরিক্রমায় যাই, আমরা বাৎসরিক মিলন উৎসবে। পরিক্রমাটি কিসের, কীরকম হবে? যে স্বয়ং ভগবান চলছেন ভাবময়, এই বিশ্বাস তো নেই। কল্পনাদি বললেন, যদি দেখি যে ঠাকুর সত্যিই এখানে বসে আছেন স্থূল দেহে, আমাদেরকে অধ্যত্ব আসবে, আসবে না? মনে মনে ঠাকুরকে সমস্ত কিছু জানাবো, আমার চাওয়া পাওয়া সব কিছু জানাবো। এই ঠাকুরের পরিক্রমা করতে যখন যাওয়া হয়, ভাবি ঠাকুরের বিগ্রহ উঠেছে রথে, এখন ঢাক বাজছে, সাঁওতালি নৃত্য হচ্ছে, আমরাও একটু নেচে নিই। মায়েরা উত্তম আজকাল নাচছি, ঠিক নয়? আমরা শ্রীগুরু সংঘের মা, আমাদের সেই ভাব, আমাদের কি ভাব? সেবা ভাব, বিনম্র ভাব। আমাদের প্রয়াত বরদা বলতেন রবীন্দ্রনাথের ভাষায়, তো আমার মাথা নত করে দেও গো তোমার চরণ ধুলার তলে। এই ভাবটি শুধু গুরুর জন্য না, আমরা পরস্পর পরস্পর প্রত্যেক মায়ের জন্য আমাদের এই ভাবটি রাখতে হবে। অন্যায় আবদার যা কিছু, অন্যায় প্রতিবাদ আমাদের সাংগঠনিক সমস্ত কিছু করব, কিন্তু বিনম্র ভাব, এই ভাবটাকে ধরে রাখলেই ঠাকুরকে বোঝা যাবে। কারণ আমাদের মতো দেহ মানব দেহ ধারণকারী, তুচ্ছ মানব দেহ ধারণকারী স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবানকে বোঝার ক্ষমতা রাখি না। তবে হ্যাঁ, আমাদের যে ভক্তিটুকু একটু আছে কিঞ্চিত, যেটি হচ্ছে পরম ধন, যেটি ঠাকুর সর্বদা, যেটার জন্য কাঙাল, আমরা ভোগারতিতে পড়ি, কাঙালের ঠাকুর কিসের কাঙাল? উনি তো রাজাধিরাজ, কিসের কাঙাল? ভক্তির কাঙাল। সেই ভক্তিটাকে ঠিক রাখবো, আর নিজ নিজ কর্ম, সঙ্গে গিয়ে কারোর সাথে আমি দুর্ব্যবহার করব না, কাউকে উঁচু নিচু কথা বলবো না। আজকে এই গাছে জল দিতে গেছি অসত্য বৃক্ষে, এই শাখা সঙ্গের মায়েদের অত্যন্ত সুন্দর ব্যবহার, মানে এই দেবেন না, এই করবেন না, না সেটি না, প্রত্যেকের আজকে মান সম্মান সকলের আছে, দূর দূর করা এইসব না, তাদের ব্যবহারে আমি খুব প্রীত এবং ভগবানকে জানাই যে এই শাখা সঙ্গের আরও শ্রীবৃদ্ধি হোক, তাদের মনোভাবের যেন আরও আরও উন্নতি হোক, যাতে তাদের দেখেও আমরা শিখতে পারি যে বিনম্রতা কাকে বলে, ডিসিপ্লিন কাকে বলে। এই বলে সকলের এই নববর্ষে সকলের মঙ্গল কামনা করে শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই, হে ভগবান, উপস্থিত যারা রয়েছে সকলের তুমি মঙ্গল করো, এ বছর যেন সকলের ভালো যায়, সকলেই যেন ভালো খবর নিয়ে আগামী বৎসরে আবার প্রত্যাবর্তন করতে পারে। শ্রী গুরু জয়, শ্রী গুরু সংঘ কি জয়, শ্রী গুরু সংঘ কি জয়, শ্রী গুরু সংঘ কি জয়। মাতৃসঙ্গের লক্ষ্য উদ্দেশ্য, মাতৃসঙ্ঘ সংঘবদ্ধভাবে প্রতিষ্ঠিত করার জন্য, আর উপাসনা এবং সর্বভাবে যাতে মাতৃসঙ্ঘ রক্ষা করা যায় তার জন্য এই মাতৃসঙ্ঘ প্রতিষ্ঠা হয়েছে 1365 বঙ্গাব্দে। পয়লা ফাল্গুন প্রত্যেক বছর নাকতলা কেন্দ্রীয় আশ্রমে এই মাতৃসঙ্ঘ অনুষ্ঠিত হয়।
প্রথম মাতৃসঙ্গ হয় পলাশীর ভক্ত সম্মেলনে অধিবেশনে মাতৃসঙ্গ হয়। গুরুদেব অনেক ভাবনা চিন্তা করে মায়েদের জন্য এই মাতৃসঙ্গ তৈরি করলেন, কিন্তু তিনি কেন মাতৃসঙ্গ তৈরি করলেন? তিনি জানতেন এই মাতৃজাতি না জাগলে দেশ জাগে না, সমাজ জাগে না, জাতি জাগে না। উনি সবসময় বলেছেন মায়েদের, মায়েরা তোমরা প্রকৃত মা হও, এর উপর উনি জোর দিয়েছেন প্রকৃত মায়ের প্রতি। তিনি বলেছেন মাতা যশোমতীর মতো মা হও। আবার তিনি উদাহরণ দিয়েছেন যে আমাদের বশিষ্ঠ, ঋষি বশিষ্ঠ, এরা সব যারা যারা জন্মগ্রহণ করেছিলেন, যেমন নারদের মা সবসময় ধর্মকথা শুনতেন এবং ঋষিদের সেবা শুশ্রূষা করতেন, তখন তার গর্ভস্থ সন্তান নারদ হরিকথা লইয়া জন্মগ্রহণ করিল এবং মহর্ষি হইয়াছিলেন। এইভাবে পুরাতন মায়েরা, আগেকার দিনে মায়েরা প্রকৃত মা হওয়ার জন্য অনেক ব্রত নিয়মাদির মধ্যে থাকতেন। এখন আর পৌরাণিক নিয়ম এসব নেই, তাই গুরুদেব বলেছেন ভারতের মায়েরা তোমরা কিছুই মানতে চাও না, তাই তোমরা সব অবাধ্য সন্তানের জন্ম দিয়েছ। তোমরা বিদেশি ভাব বর্জন করো এবং স্বদেশি ভাব জাগাও। তাই আমরা দেখি আগেকার দিনের মায়েরা হয়তো লেখাপড়ায় অত শিক্ষিত ছিলেন না, কিন্তু তাদের যে মানে পরিশ্রম, তাদের যে দক্ষতা, কর্মকুশলতা, চারিত্রিক দৃঢ়তা, ধৈর্য, সেবাপরায়ণ, তাই জন্য সেই মায়েরা বিবেকানন্দ, সুভাষচন্দ্র, বঙ্কিমচন্দ্র প্রভৃতি যেরকম সাহিত্যিক, মনীষী এদের জন্ম দিয়েছিলেন। এখনের নবীনা মায়েরা যদি এই পথে থেকে চারিত্রিক দৃঢ়তা, সংযম, বিলাস বাসন ত্যাগ করে ধর্মপথে থাকে, তাহলে মায়েদের অনেক উন্নতি হবে। মাতৃসঙ্গের যে উদ্দেশ্য কি না, সংসারটিকে সুশৃঙ্খলা এবং শান্তিপূর্ণ করার জন্য সকল কর্মকে ধর্মের মধ্যে আনা, এবং তাইভাবেই সুন্দর একটা সংসার তৈরি করা। এই সুন্দর সংসার তৈরি করার জন্য গুরুদেব বলেছেন যে আগেকার দিনের মায়েরাও অনেক, তাদের অবদান কম নয় মায়েদের। বৈদিক যুগে মহিষি মহিলারা ঋষিদের সভায় আলোচনায় যোগদান করিতেন। বিদুষী গার্গী, জ্ঞান গরিমায় যাজ্ঞবল্ককে অনেক বেশি পরাজিত করিয়াছিলেন। এবং আমাদের যে কি বলবো, খনা যিনি শাস্ত্র জ্যোতিষশাস্ত্রে অদ্বিতীয় ছিলেন, মৈত্রী দেবী স্বামীর, মৈত্রী দেবী তার ত্যাগের পরাকাষ্ঠা দেখাইয়া স্বামী প্রদত্ত অতুল ঐশ্বর্য পরিত্যাগ করিয়াছিলেন। আবার যদি দেখি বৌদ্ধ ধর্মে মহিলাগণ বৌদ্ধ প্রচার করিয়া, বৌদ্ধদেবের ধর্ম প্রচার করিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ধন্য হইয়াছেন। গুরুদেব বলছেন তোমরাও এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রীগুরু সংঘের বাণী প্রচার করিয়া আদর্শ মা হও। তাই তিনি একটি উদাহরণ দিয়েছেন, যেমন বৌদ্ধ গৌতম বুদ্ধের সময় তার ভক্ত অনাথপিণ্ড ও তার মেয়ে সুপ্রিয়া সর্বস্ব দান করে বুদ্ধ অবস্থান করিতেছিলেন। তখন শাবস্তিপুরে ভীষণ দুর্ভিক্ষ। বুদ্ধদেব বললেন ধনী শিষ্যদের, তোমাদের মধ্যে কে এই অন্নদানের ভার গ্রহণ করিবে? কেহই সম্মত হইল না। তখন ভিক্ষুণী সুপ্রিয়া
বলিলেন, আমি এই ভার লইলাম। সবাই বিস্ফারিত নয়নে বললেন, তোমার কি এমন আছে যে তুমি এই ভার গ্রহণ করলে? সে বলিল, আমার আছে প্রভুর আশীর্বাদ আর এই ভিক্ষাপাত্র, এই দেয়াই আমি দুর্ভিক্ষের ক্ষুধা মিটাইব। তোমরা চাহিলে সবে এ পাত্র অক্ষয় হবে, মিটাবো অন্যের ক্ষুধা না। হ্যাঁ, মিটাই, আমি দেখেই বলছি একটু। তোমরা চাহিলে সবে এ পাত্র অক্ষয় হবে, ভিক্ষা অন্যে বাঁচাবো বসুধা, মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা। তাহার এই বাণী আজও জল জল করে। তাই গুরুদেব বলেছেন, তোমরা সুপ্রিয়ার এই সাহস, সেই বিশ্বাস, সেই মনোবল অনুকরণ করিয়া ধর্মপথে অনুসরণ করো। তোমরাও দাঁড়ে দাঁড়িয়ে শ্রীগুরু সংঘের বাণী প্রচার করো। তোমাদের সৎকর্মে নিজেকে ধন্য করো, জগৎ ও দেশকে ধন্য করো। গুরুদেবের বাণী আপনাদের সবাইকে এইভাবে মাতৃসংঘের মধ্যে বলা হলো। এবার গুরুদেব যে আমাদের মাতৃসংঘ তৈরি করেছেন সেটা আমি একটু বলি। যে মাতৃসংঘ তো আমাদের 3 ঘন্টার জন্য তৈরি করে দিয়েছেন মায়েদের। এবার এই মাতৃসংঘ থেকে আমরা কী কী শিক্ষণীয় আছে, যেমন নিয়মানুবর্তিতা। আমরা যখন মাতৃসংঘ শুরু হবে ঠিক যেন তার আগেই আমরা মাতৃসংঘে প্রবেশ করতে পারি, কারণ গুরুদেব কখন আসবেন, গুরুদেবের বলা আছে আমি মাতৃসংঘে যাব। উনি কখন আসবেন আমরা জানি না, কিন্তু আমরা যেন সবাই গিয়ে প্রার্থনা ধরতে পারি। দ্বিতীয়ত, আমরা এই বিলাস ব্যসন ত্যাগ করার কথাও এই মাতৃসংঘেই আছে। কি না, আমাদের পোশাক পরিচ্ছদ, একটা স্কুলে গেলেও একটা ড্রেস পরতে হয়, আমাদের এখানেও তাই। সবাই যেন যার যার ড্রেস ঠিকঠাক পরে আসি, তাহলে কেউ ছোটো নয়, কেউ বড় নয়, সবাই সমান। তৃতীয়ত, এই যে ঠাকুরের পাঠ করা, ঠাকুরের বই পাঠ করা, ধর্মগ্রন্থ, এসব তো আমাদের মাতৃসংঘের মধ্যেই হয়। এবার ধরেন যারা রোজ রোজ পত্রিকা গ্রন্থ পাঠ করছেন, তা না করে যদি আমরা মাতৃসংঘের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে পাঠ করতে দিই, তাহলে তাদের সবার মনের একটা গ্লানি কাটে। অনেকেই আছে লজ্জা পায় বলতে করতে, তারাও ঠাকুরের বাণী পাঠ করে একটু ভালো লাগে। এইভাবে যেন তাহলে তাদের ভিতরের একটা বিকাশ ঘটে, এইভাবে যেন আমরা মাতৃসংঘের মায়েদেরও সবচেয়ে পড়াশোনা করার সুযোগ দেওয়া হয়। তারপর সেবা কাজ, গুরুদেব আমাদের সেবা কাজের সাথে যুক্ত করেছেন, সেবা কাজে অংশীদার হয়েছি, এটাও একটা বড় কাজ। তাহলে গুরুদেব কী করলেন, সংঘবদ্ধভাবে আমাদের জন্য অনেক রকম ব্যবস্থা করলেন। সব কিছুই যদি আমরা মনে প্রাণে স্বীকার করে নিই, তাহলে আমাদের এই মাতৃসংঘ সার্থক হবে। এবার একটু অন্যরকম কথা বলি, যেমন এই যে আমাদের এই বিরাট মাতৃসংঘ, দেখুন ভেঙে ভেঙে টুকরো টুকরো হচ্ছে, 3টে 4টে হচ্ছে, কেন? হয়তো কোনো কোনো মাতৃসংঘে 100রও বেশি লোক, বসতে জায়গা পায় না, পিছনের দিকে বসে, অসহায়, অসন্তুষ্ট, বিরক্ত হয়। তারপর হয়তো ভাবে আমরা একটা আলাদা এরকম ছোটো মাতৃসংঘ করবো, সেখানে আমরা নিজেরা ধর্মকথা পাঠ করবো, তাহলে আমরা আমাদেরকে চিনব। এই একটা হয়তো মনোভাব হয়, নাহলে কারণটা কী? কারণ প্রধানাকে মানতেই হবে, কারণ প্রধানা কিন্তু এই আমাদের ঠাকুরের নির্দেশেই প্রধানা হয়েছেন, প্রধানা আমাদের নির্দেশে হয়নি। তাই যেন আমরা যদি বেশি বড় মাতৃসংঘ হয়ে যায়, তাহলে আমরা সেখান থেকে কী করবো, কাছাকাছি যারা আছে সেখানে তারা ছোটো ছোটো মাতৃসংঘ করুক, কিন্তু প্রধানা থাকবে একজন। আর যে সব মিলে যে মাতৃসংঘ, তার উৎস হবে একটা, তাহলে কি হবে, একটা মহাসম্মেলনের সৃষ্টি হবে। গুরুদেব বলেছেন না, ক্ষুদ্র ক্ষুদ্র মিলে একটা মহাসম্মেলনের সৃষ্টি হবে।
পয়সা করি সেবা পরিশ্রম যা বলেন সবাই একসাথে থাকলে কী হয়, সেই জিনিসটা সুস্পষ্টভাবে হয়, ভালো হয়। তাই জন্য আমরা যেন মাতৃসঙ্গ ভেঙে টুকরো না করি, প্রধানাকে মানতেই হবে। প্রধানা আমাদের আপনার আমার ইচ্ছায় হয়নি, প্রধানা গুরুদেবের ইচ্ছায় হয়েছে। ওনার যদি ইচ্ছা না থাকে প্রধানা সরে যাবে, সেই বিশ্বাস আমাদের রাখতে হবে, প্রধানাকে মানতে হবে। তার সাথে যদি আরও সহপ্রধানা করা যায় তাহলে দু তিনজন সহপ্রধানা হতে পারে, কারণ সংঘটা তো সুষ্ঠুভাবে তৈরি করা দরকার। তাই জন্য আপনাদের কাছে অনুরোধ আমার, মাতৃসঙ্গ ভাগবেন না, কারণ আমরা তো এইটা বিশ্বাস করি না যে গুরুদেব এসে ফিরে যাবেন আমাকে দেখবে না আমি যদি রাগ করে মাতৃসঙ্গে না যাই। এটা একবারও আপনারা ভাবেন না, তাহলে কেন আপনারা মাতৃসঙ্গ ভেঙে টুকরো টুকরো করছেন? কেউ মাতৃসঙ্গ ভাগবেন না, একসাথে মাতৃসঙ্গ করুন। তার ফল কি হচ্ছে জানেন? নামের উপর গিয়ে চাপ পড়ছে। আগে 80-85টা মাতৃসঙ্গ ছিল, এখন 120-125টা মাতৃসঙ্গ হয়েছে ভেঙে ভেঙে। এবং প্রাচীনা মায়েদের বলবো না, এখন নবীনা মায়েরা, তাদের উক্তি শুনবেন, আমাদের কোটা ছিল, আমাদের পরেরটা আমাদের পেতেই হবে, সকালের তখন দুপুরে পাবো, রাত বিকালে পাবো, আমাদের দিতেই হবে, এইভাবে তারা বলে। এটা কি রেলে রিজার্ভেশন করেছে যে 3 মাস আগে আমি রিজার্ভেশন করে রাখলাম? হয় না, আপনারা খাতা খুলে দেখবেন নাম দেওয়া যায় না প্রত্যেক মাসে সবাইকে, এটা একটা কঠিন কাজ। দিনে দিনে মায়েরা বাড়ছে, সুতরাং ভাঙবেন না, মাতৃসঙ্গ ভাঙবেন না। এই মায়েরা যদি সবাই মিলে আমরা নাম করি, ওখানে কি হবে দেখবেন, আপনাদের সামনেই রাধাকৃষ্ণ এসে গেছেন, এটা তো আমাদের অখণ্ড নাম আশ্রমে, সেটা দেখবেন জল জল করছে আশ্রম, দিনে দিনে উত্তরে উত্তরে আশ্রমের শ্রীবৃদ্ধি হবে, আমরা তো এটাই চাই। সেই জন্য আমাদের কাছে, আপনাদের কাছে আমার প্রার্থনা, আপনারা কেউ মাতৃসঙ্গ ভাঙবেন না, সবাই একসাথে মাতৃসঙ্গ করুন। দেখুন একটা মহাসম্মেলনের সৃষ্টি হবে, আজকে যেরকম সবাই এখানে এসছেন ওরকমও যেখানে যেখানে মাতৃসঙ্গ সবাই যদি একসাথে হয়, তার অনেক গুরুদেব তা আপনাদের আশীর্বাদ করবেন। সেই জন্য শ্রীগুরু এবং শ্রীগুরু সঙ্ঘ দুজনটাই এক, সঙ্ঘে সেবা করলেই গুরুদেবের সেবা হয়। তাই যেন আমরা এই লক্ষ্য উদ্দেশ্য মাতৃসঙ্গের যেটা, সেটা থেকে বিচ্ছিন্ন না হই, মাতৃসঙ্গকে আমরা সর্বতোভাবে রক্ষা করি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমাদের শর্মিলাদি অর্থাৎ আপনাদের টুলটুলিদি একটা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন, আপনারা কেউ সরেননি, ওখানে বসে ক্রমাগত সেলফি তোলা হচ্ছে আমরা এখানে দেখছি, এটা কি ধরনের ব্যাপার? এত গুরুত্বপূর্ণ কথা উনি বলে গেলেন, কেউ কি শুনলেন? কিভাবে সেলফি তোলা হচ্ছে ওখানে বসে বসে? আমরা বিশ্বাস করি শ্রী শ্রী গুরুদেব জীবন্ত এখানে বর্তমান, এবং এই যে অনুষ্ঠান হচ্ছে তিনিও শুনছেন, কিন্তু যখন আমরা তার সামনে বসে সেলফি তুলি তার মানে হচ্ছে আমাদের অন্তরে বিশ্বাস নেই যে গুরুদেব জীবন্ত, সাক্ষাৎ তিনি বর্তমান। আপনারা হেসে হেসে গল্প করছেন, সেলফি তুলছেন, লক্ষ্য আমাদের চোখে পড়ে যাচ্ছে, এবং খুব দুঃখ হচ্ছে যে কী করে গুরুদেবের আদর্শ আমরা মেনে চলছি, আমাদের সংসার কীভাবে সুন্দর হবে, আমাদের ছেলেমেয়েরা কীভাবে ভালো হবে, আমরাই তো নিয়ম মানি না। গুরুদেব জীবন্ত যখন দেহে ছিলেন তার সামনে বসে সেলফি তুলতে পারতেন? উত্তর দিন যারা সেলফি তুললেন। এখন আপনাদের মনে কি না গুরুদেব তো ওই বিগ্রহে বসে আছেন, উনি আর কি দেখছেন সেলফি তুলি গল্প করি, এটা গুরুদেবকে অপমান করা? আজকে যেখানে এসছেন একটা মহামিলন তীর্থ, যতটুকু আমরা পারবো সংগ্রহ করে নিয়ে যাব, আমাদের সারা সপ্তাহ বলুন মাসের বলুন আমাদের খোরাক নিয়ে যাব জীবন চলার জন্যে, তা থেকে আমরা বঞ্চিত হচ্ছেন আপনারা। শ্রীগুরু জয়।
এইটা এই যে মাতৃসঙ্গ গুরুদেব আমাদের দিয়েছেন, এটা আমাদের বিরাট সম্পদ, এটুকু আপনারা মনে করেন কি? এটা আমাদের জীবনের বিরাট সম্পদ। এই ধর্ম আলোচনা, ধর্ম পরিবেশের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন বিপদের যে ঘেরা টোপ সেইগুলো থেকে বেরিয়ে আসতে পারি। যেরকম নাকি ছোটোবেলায় মা বাবা আমাদের আদর্শ দিয়ে ঘিরে রাখেন, সেটাও একটা সম্পদ। আপনারা এই যে আপনি এখনও কথা বলে যাচ্ছেন, যার খিদে পেয়েছে নিঃশব্দে উঠে চলে যান, কাউকে ডাকার দরকার নেই। আমি খুবই খারাপ লাগছে, মানে এত গুরুত্বপূর্ণ মাতৃসঙ্গ সম্বন্ধে বলে গেলেন, এত ভালো কথা, আপনারা কেউ শুনলেন না। কিরণ প্রভা দাস এবং তিনি রানাঘাট কুপার্স ক্যাম্পে ছিলেন, সেখানে আমরা অনেকেই জানি সাধুমা ছিলেন, সাধুমা ছিলেন। তা একদিন গুরুদেব ওনাদের ওখানে গেছেন, তখন ওনারা দুজনে এই গানটি করেছিলেন। তখন গুরুদেব বললেন, মা গো এটা তো মাতৃস্তব, তোমরা সঙ্গের মধ্যে গাইও। আমরা তো কেউ কোনো দিন ভাবিনি, 50-60 বছর সঙ্গ করছি, আমার এই মেয়েরা ওরা বলছে আমরা গাইব। আমি বলছি গাও, হয়তো কেউ প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী নয়, সুললিত কণ্ঠও নেই, কিন্তু গানের কথাগুলো ভালো লাগবে আপনাদের।
ভালোবাসা।